ব্রেকিং নিউজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের প্রফেশনাল অনার্স ভর্তির প্রথম মেধাতালিকার ফলাফল সংক্রান্ত নোটিশ প্রকাশ হয়েছে এই ভিডিওতে জানাবো তোমাদেরকে প্রথম মেধাতালিকার রেজাল্ট কবে দিবে কীভাবে তোমরা রেজাল্ট জানতে পারবে এবং ভর্তি হওয়ার জন্য যে ডেটগুলো দিয়েছে সেই ডেটগুলো তোমাদেরকে জানাবো তো চলো শুরু করা যাক দেখতেই পাচ্ছ যে ন্যাশনাল ইউনিভার্সিটির অ্যাডমিশন রিলেটেড ওয়েবসাইটের প্রফেশনাল ট্যাবের মধ্যে নতুন একটা নোটিশ দিয়ে দিয়েছে গত দুই অক্টোবর মূলত আজকেই দিয়েছে তবে এখানে দুই অক্টোবরটা রয়েছে যাই হোক তো এখানে বলা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান প্রফেশনাল ভর্তির কার্যক্রমে প্রথম মেধ তালিকা সাত অক্টোবর দু তারিখ বিকাল চারটায় প্রকাশ করা হবে অর্থাৎ আগামী সাত অক্টোবর তোমাদের এই প্রফেশনাল অনার্স ভর্তির ফলাফল প্রকাশ করবে উক্ত ফলাফল এসের মাধ্যমে তুমি জানতে পারবে সেক্ষেত্রে মোবাইলের ম্যাসেজ অপশনে যেতে হবে টাইপ করতে হবে এ স্পেস এ টি পি স্পেস অ্যাডমিশান রোল নাম্বার ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে সেন্ড করার মাধ্যমে রেজাল্ট তুমি জানতে পেরে যাবে আর ওয়েবসাইটের মাধ্যমে রাত নয়টার পর থেকে জানা যাবে আর উল্লেখ্য যে প্রথম তালিকায় ভর্তি স্থানপ্রাপ্ত ভর্তির শিক্ষার্থী যদি গত শিক্ষাবর্ষে কোনো শিক্ষা কার্যক্রমে ভর্তি হয়ে থাকে তাহলে তাকে অবশ্যই এই শিক্ষাবর্ষে ভর্তির পূর্বে গত শিক্ষাবর্ষের ভর্তিটা বাতিল করতে হবে সেটি কিন্তু উল্লেখ করা রয়েছে মানে তুমি যদি এই শিক্ষাবর্ষে ভর্তি হতে চাও তাহলে ওকে আর তোমাদের ক্লাস শুরু হবে কবে ক্লাস শুরু হবে তিরিশ অক্টোবর থেকে এবার টাইম লাইনটা রয়েছে মানে ভর্তির টাইম লাইন দেখো প্রথম তালিকাতে যারা চান্স পাবে তাদের সাত অক্টোবর থেকে বাইশ অক্টোবরের মধ্যে অনলাইন থেকে একটা ভর্তির ফর্ম পূরণ করতে হবে ভর্তির ফর্ম কিভাবে পূরণ করতে হয় আমি এটা নিয়ে ভিডিও দিব সো সেই ভিডিওটি দেখে তোমরা পূরণ করতে পারবে আর যারা ভর্তি হবে তাদের যে কলেজে ভর্তি হবে ওই কলেজের একটা নির্দিষ্ট ফিজ রয়েছে ভর্তি হওয়ার জন্য সেই নির্দিষ্ট ফিজ নিয়ে আট অক্টোবর থেকে তেইশ অক্টোবর পর্যন্ত ভর্তি হতে পারবে মোটামুটি বাইশ অক্টোবর সর্বশেষ ডেট তেইশ তারিখ এখানে জাস্ট একটু দিয়েছে তো আট তারিখ থেকে বাইশ অক্টোবরের মধ্যে তোমরা ভর্তি হতে পারবে এর মধ্যে কিন্তু সরকারি ছুটি রয়েছে সেগুলো বাদে এরপর দেখতে পাচ্ছ যে আরও একটা ডেট রয়েছে কলেজ কর্তৃপক্ষ তোমাদের ভর্তি নিশ্চয়ন করে দিবে আট অক্টোবর থেকে চব্বিশ অক্টোবরের মধ্যে এরপর আরও একটা কাজ হ্যাঁ সেটি কলেজ কর্তৃপক্ষই করবে মোটামুটি দুইটা কাজ হচ্ছে কলেজ কর্তৃপক্ষের আর দুইটা কাজ হচ্ছে তোমাদের স্টুডেন্টসদের তো আশা করি বুঝতে পেরেছো তোমাদের আগামী সাত অক্টোবর রেজাল্ট প্রকাশ করবে তো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিও ভালো থাকে সবাই ধন্যবাদ